আর কিছু দেখাবো কিনা ঠিক আছে আপনার যদি প্রজেক্ট ব্যক্তি দেখতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু টুলস ওগুলো বাদ পড়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারবেন না আমি এক্সাম্পল হিসেবে আপনাদের কিছু কাজ দেখাচ্ছি যেগুলো আপনার যে আপনারা যেটা শিখছেন এটার ভিতরে করতে পারেন কিনা ঠিক আছে যে কোনো ধরনের কাজ যেমন এখানে আমি কিছু জিনিস রাখছি আপনারা ইয়ে করার পর সার্চ করলাম তো এখানে দেখেন একজন অ্যাড নিয়ে গ্রুপে পোস্ট করেছিলেন ঠিক আছে এখানেও কিছু অ্যাড ব্যানার আছে অ্যাড ডিজাইন আছে ঠিক আছে এখন এগুলো কিন্তু সব প্রিমিয়াম এখানে দেখেন ওয়াটারমার্ক দেওয়া ঠিক আছে তো আপনাদের কি মনে হয় এই ধরনের ডিজাইনগুলো আপনারা করতে পারবেন কিনা আচ্ছা তাহলে আমরা দেখি এই ডিজাইনের প্রাইস কত এই ডিজাইনের প্রাইস হচ্ছে 21 ডলার তাহলে আমাদেরকে এটা কেনার প্রয়োজন আছে এরকম তো আমরা তৈরি করে ফেলতে পারবো তাই না কিন্তু অনেক সময় লাগবে করতে কেন এখানে সময় তো কিছু দেখতেছেন এখানে কি সময় নেওয়ার মতো কি জিনিস আছে এখানে এখানে যে জিনিসগুলো দেখি যে এটা এটা বেশি একটা ভাল লাগছে না আচ্ছা তো ভালো আর আরো আছে দেখি এখানে আরো আছে এই যে ঠিক আছে এই জিনিসগুলো কিভাবে আমরা যে কাজগুলো শিখছি সেই কাজগুলো আমরা ভবিষ্যতে কোথায় কোথায় মানে কোন কোন চ্যাপ্টার প্রয়োগ করতে পারবো যেরকম এতদিনে জানলাম ফেসবুক কভার বিজনেস কার্ড টি শার্ট লোগো ডিজাইন এরপর আর কি আছে ইলাস্ট্রেটরে ভেক্টর रिलेटेड কাজ হয় ভেক্টর रिलेटेड সব ডিজাইনের সব ক্ষেত্রে প্রয়োজন হয় ঠিক আছে তো সেই জন্য একজন মূলত যারা গ্রাফিক ডিজাইনার তাদের প্রথম চয়েস হচ্ছে ইলাস্টেটর ঠিক আছে তো ইলাস্ট্রেটরটা আপনার গ্রাফিক্সের কাজে প্রয়োজন পড়বেই আপনি যে সেক্টরে কাজ করতে যান ঠিক আছে যদি গ্রাফিক্সের কোনো পার্ট নিয়ে কাজ করেন অবশ্যই ইলাস্ট্রেটর প্রয়োজন পড়বে তো আমি বল আমি বলতেই যে ভাইয়া কাজগুলোর নামগুলো কি কাজগুলোর নাম তো বহুত আছে যেমন আপনি যদি ইনভ্লাভ ডিজাইন করেন বিজনেস কার্ড ডিজাইন করেন ডিজাইন করেন লিফলেট ডিজাইন করেন ফ্লায়ার আছে ম্যাগাজিন আছে ইলাস্ট্রেশন আছে ভেক্টর আর্ট আছে বহুত আছে এখন তো নাম শেষ হবে এরকম হাজার হাজার আছে আপনি তো হাজার হাজার নিয়ে কাজ করবেন না তাই না এখানে আপনি কিছু পার্ট নিয়ে কাজ করবেন যেটা আপনার কাছে ভালো লাগে যদি আপনার কাছে কার্ড বানাতে ভালো লাগে আপনি কার্ড নিয়ে কাজ করবেন যদি লোগো বানাতে ভালো লাগে লোগো নিয়ে কাজ করবেন ইলাস্ট্রেশন ভালো লাগলে ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবেন ঠিক আছে

এখন দেখেন যে ডিজাইনারের সংখ্যা কিন্তু অনেক তো সেই ক্ষেত্রে আপনি যদি এক্সপার্ট হন কোন বিষয়ে আপনার ডিমান্ড থাকবে আর যদি আপনি সবকিছুই জানেন এক্সপার্ট না কোনোটাতে তাহলে কিন্তু আপনার ডিমান্ড থাকবে না ঠিক আছে এই জন্য কিছু কিছু জিনিস যেটা আপনার বেশি ভালো লাগে সেটা নিয়ে বেশি কাজ করবেন আচ্ছা এখানে আমি আহ কন্ট্রোল টু তে লক করলাম লক করার পর এই জিনিসটা এখানে কি আছে

কিন্তু ভাই কনফিউজ হয়ে যায় যে এটা কি ভালো লাগবে কে লাগবে না এরকম এই জন্য তো আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনার ভিতর আইডিয়া চলে আসবে কোনটা কোনটার সঙ্গে দিলে ভালো লাগবে ঠিক আছে ভাই এগুলো কপি করতে পারবো এগুলো এখন তো ঝামেলা হওয়ার কথা না কপি তো করা যাবে এটাই তো বললাম যে এখানে আপনারা যে প্রজেক্ট দেখতে চাইলেন প্রজেক্টের ভিতর কিন্তু এই জিনিসগুলোই ব্যবহার হয়েছে ঠিক আছে এখানে দেখেন যে এই শেপটা ব্যবহার করে সে একটা অ্যাড ডিজাইন করছে আচ্ছা এটা বাদ দিলাম এটা যেহেতু পারবেন এটা বাদ দিলাম ঠিক আছে তো এখানে আমরা আরো দেখি অ্যাড ডিজাইন এখানে ধরেন এই যে গুগল অ্যাড কিংবা বিভিন্ন অ্যাড গুলো আছে এই অ্যাড গুলো ডিজাইন করতে পারবেন না তাহলে আপনাদের মানে প্রজেক্টের কোন সমস্যা আমি ইলাস্ট্রেটর দিয়ে আপনাদেরকে পুরোপুরি শেখাচ্ছি কি জন্য যে সবকিছু যেন দেখে করতে পারেন তো এখানে আপনি ওই যে সমস্যা হচ্ছে কি যে ধরেন আপনার গুলো দেখানোর পরে কালকে ওই দিন যেরকম কার্ডটা দেখালেন কার্ডের মাপ যেটা আছে আর কি ওইটা আপনি বলে দিলেন যে এরকম এরকম নিলে মাপ কিন্তু সব যেটা হচ্ছে আমার বিজনেস কার্ডের ক্ষেত্রে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে একটা মাপ আছে তারপরে যেটা হচ্ছে যে কিছু কিছু মাপ ক্লায়েন্ট চায় যে আমার এই মাপে করে দিতে হবে আর আপনি যে মার্কেট প্লেস গুলোতে কাজ করেন ওখানে কিন্তু প্রত্যেকটা মাপ দেওয়া আছে যেমন গ্রাফিক রিভারে যাচ্ছে গ্রাফিক ডিজাইরে গেলে আমি যদি একটা ব্রোশিওর ডিজাইন করতে চাইই যে কোনো একটা কিছু ডিজাইন করতে চাই ঠিক আছে প্রত্যেকটা মাপ ওখানে দেওয়া আছে ব্রোশিওরটা কি এখান থেকে প্রিন্টারের মধ্যে যাচ্ছে যে ব্রোশিয়ারে যাচ্ছে মসজিদে মসজিদের সামনে যেগুলা দেয় না বিজনেস হোটেলের লিফলেট বলা হয় ওটা ব্রোশিওর না ঠিক আছে আচ্ছা ব্রোশিওরটা দুই তিন পেজের হয় এটা হচ্ছে ম্যাগাজিনের মতো আপনার যেটা হচ্ছে ট্রাইফল্ড ঠিক আছে বিফল ট্রাইফল্ড এভাবে ব্যবহার হয় যেগুলো হচ্ছে ব্রোশিওর ও বাসের টিকেট বাসের টিকেট না বাসের টিকেট আচ্ছা এখানে মাপ এক রকম না এখানেজন এক মাপ নিছে এখানে কেউ এ5 ব্যবহার করছে কি এ4 ব্যবহার করছে ঠিক আছে এখানে মাপগুলো দেওয়া আছে ডাইমেনশন আপনি যে মাপ করতে চান এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মাপগুলা কোনটা মানে বাংলাদেশের জন্য কোন মাপগুলা কোনটাতে কত ইউজ হয় এখন এই যে এ4 এ5 এগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে ঠিক আছে মানে আমি যেটা দিয়ে করব সেটাই রাইট না এখানে ক্লায়েন্ট তো আপনারা চাওয়া থাকবে যে ক্লায়েন্ট চাইছে A4 আপনি দিলেন A5 তাহলে তো হবে না হ্যাঁ না ক্লায়েন্ট যদি না চায় আর আমি আপলোড করার সময় আমি নিজের জন্য করেন তাহলে এখান থেকে দেখবেন যে কিছু কিছু আইডিয়া নিবেন যে কি কি গুলো বেশি চলতেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কি কি বেশি চলwidetildeছে এগুলা থেকে আইডিয়া নিবেন যে ডাইমেনশনটা এখান থেকে দেখে নেবেন প্রিন্ট ডাইমেনশন দেখে নেচ্ছি এর সঙ্গে কিছুটা ব্লিড রাখলাম ব্লিড এরিয়া ঠিক আছে আর মূল যখন মকআপটা আপটা করবো তখন কিন্তু মূল এইটুকুর মধ্যেই হবে তাই না যখন বিজনেস কার্ডটা আমরা করছি সাথে ব্লিড রাখছি কাটার জন্য কিন্তু মূলটা কিন্তু আমাদের যে মাপটা নিয়েছিলাম থ্রি পয়েন্ট ফাইভ এবং টু ওইটাই কিন্তু ছিল ঠিক আছে এরকম প্রত্যেকটা ডাইমেনশন সেম থাকবে এটা কি সফটওয়্যার করছে ইন ডিজাইনে আমরা চাইলে ইলাস্ট্রেটরও করতে পারবো ইলাস্ট্রেটর এটা কি করা যাবে না হ্যাঁ করা যাবে এটা তো ভাই মকআপের জন্য এরকম লাগছে না মকআপের জন্য এরকম লাগতেছে কিন্তু আপনাকে ডিজাইনটা তো প্রথমে করতে হবে ডিজাইন করে না মকআপে বসাবেন না আপনি ইলাস্ট্রেটরে করার পরে ইন ডিজাইন কেন এখানে আপনার এটা ফটোশপে মকআপটা বসাইতে হবে মকআপের কাজ হচ্ছে ফটোশপে না ইন ডিজাইন দিয়ে কি কি ডিজাইন করা সেটা বলতে সুবিধা হচ্ছে বই বইয়ের কাজগুলো ভালো করা কাজ করা যায় যেমন এক সঙ্গে আপনি 500 পেজের বই তৈরি করতেছেন একটা পেজ দিলে অটোমেটিক পেজ মার্ক চলে যায় ঠিক আছে ম্যাগাজিন গুলা ম্যাগাজিন বই এই ধরনের কাজের জন্য ইনডিজেনটা বেশি ব্যবহার হয় আচ্ছা আর মানে যদি ভাই ম্যাগাজিন ডিজাইন করতে চায় তাহলে এখন ইনডিজেন শিখা লাগবে আপনি তো আপনি তো ম্যাগাজিনের পুরো ভিতরেটা লিখবেন না তাই না হ্যাঁ হ্যাঁ আপনি কি করবেন ম্যাগাজিনের কভার ডিজাইন করবেন আপনি তো ডিজাইনার আর যারা ইনডিজাইনের কাজ করবে ওরা মূলত যেটা হচ্ছে পুরো বই লেখা থেকে শুরু করে সবকিছু ওর ভিতর সেটআপ করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে উপরে কভার ডিজাইন করবেন কভার ডিজাইন তো আপনি রেজিস্টার করে দিতে পারবেন তাই না আচ্ছা ঠিক আছে আপনি নতুন জিনিস শুরু করুন ভাই টুলস গুলো যেগুলো দেখাবেন আচ্ছা এখানে আমি এটার কথা বললাম এর ভিতরে কিন্তু একটা ইফেক্ট আছে দেখা যাচ্ছে কোনটার ভিতরে এই যে এটার ভিতরে কপি করছে সূর্যের আলোর মতো বোঝা যাচ্ছে ভাই এই যে দিতে পারবেন তো এটা ভাই মেশ দিলে মেশ দিয়ে দেব সমস্যা হবে এখানে মেশের মানে আগে জিনিসটা দেখে বুঝতে হবে যে জিনিসটা কি এটা মেশ কেন আসলো মানে আপনারা মেশের কথাটা কেন মনopoly এর ক্ষেত্রে আমি তো ভাই যে ছবিটা বললাম দেখছি ওটা তো অনেকগুলো কালার ছিল তো মানে দুইটা গ্রেডিয়েন্টের মতো তাই বললাম না গ্রেডিয়েন্টের মতো না এখানে যে আলোর রশ্মির মতো যেটা আসছে এখানে দেখেন আলোর রশ্মি ঠিক আছে ও এটা এই জিনিসটা তো মেশে সম্ভব না তাই না 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 এটা না আমি সরি আচ্ছা এই জিনিসটা এখানে দেখেন একটা সেন্টার পয়েন্ট করে এই জিনিসটা চতুর্দিকে ঘোরানো আছে একটা শেপকে তার ভিতরে দুইটা কালার ব্যবহার করা আছে যেমন আমি এখানে যদি এটা খুব সহজ করে কই দিতে চাই দুইটা পদ্ধতিতে দেখাচ্ছি একটা হচ্ছে যে এখান থেকে আমি একটা নিলাম ধরুন এখানে একটা কালার দিলাম এটা হচ্ছে রেড কালার আচ্ছা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখি কাজের সুবিধার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম একটু ডার্ক কালার এখানে রেডটা আছে আচ্ছা এটা থেকে আমি সেন্টার করে নিচ্ছি টপে দিয়ে দিচ্ছি তো আর একটু উপরে মাঝে নিজেই আচ্ছা এই জিনিসটা এখানে যে আলো রসের মতো ছিল এটা যদি আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম যেটা আছে এটার মাধ্যমে ছোট করে নিলাম নিচের অংশটুকু ঠিক আছে করার পরে এটাকে রোটেট করছি এখানে কতটুকু উইটটা আছে এই উইটটা আমরা দেখে নিই উইথ আছে কতটুকু ধরেন সাপ আমরা এখানে আহ করে দিচ্ছি

কপি এরকম করে করতে পারতেছি পঁচিশ পিক্সেলে মিলছে না ঠিক আছে পঁচিশ পিক্সেল ইয়ার ভিতর যায় না তো তারপরে যে আরেকটা যে সহজ বুদ্ধি আছে সেটা আমি আপনাদের দেখাই দিই তাহলে আপনাদের এইভাবে তৈরি করতে হবে না খুব সহজেই তৈরি করতে পারবেন যে আমরা একটা স্টক নিলাম এই লিস্ট মাধ্যমে একটা বৃত্ত নিচ্ছি এটাকে স্টক দিচ্ছি তো এখন অনেকের ধারণা থাকতে পারে যে আমরা করতে চাইলাম সূর্যের এরকম ইফেক্ট আমরা স্টক কেন নিব ঠিক আছে এই জিনিসটা দেখেন যে এটার মাধ্যমে খুব সহজে ওই তৈরি করা যায় আমরা ভিতরে একটু ফাঁকা রাখছি গ্যাপ আচ্ছা এবার আমরা এখান থেকে স্টক অপশনে গিয়ে ড্যাশ ড্যাশ লিংক থেকে এই এটাকে জিরো করে দিয়ে এই আগেরটা বড় করে দিচ্ছি গ্যাপ

তো এর আগে যে বলছিলেন যে এক্সপ্যান্ডের কাজটা কি এবার বুঝতে পারছেন মানে একবার এক্সপ্যান্ড এভেরিয়েন্স ছিল এক্স1 এভেরিয়েন্সের ইফেক্টটা ফেলে দিলাম তারপরে শেপ ভাঙার জন্য আমরা আবার এক্সপ্যান্ড করলাম এখন এটাকে আমি বড় করে নেচ্ছি ধরেন এটাকে বড় করে নিলাম নেওয়ার পরে আমি এখানে অন্য একটা কালার দিচ্ছি এখানে রেড কালার আছে রেড কালারের উপরে আমরা এটার কালারটা রেড থেকে একটু লাইট করে দিচ্ছি ঠিক আছে এখন যেটা হচ্ছে বাড়তি যে অংশটা আছে এটা আমরা চাইলে মেক ক্লিপিং মাস করে নিব একটা অবজেক্ট উপরে নিয়ে এটা হোয়াইট কালার দিচ্ছি এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস ঠিক আছে এবার মাঝে আপনি ডিজাইন গুলো করে ফেলেন আর যদি আপনি সাইডে চান তাহলে এটাকে এরা যে এরকম সাইডে রাখছে আপনি সাইডে রাখতে পারেন নিয়ম কিন্তু একই ঠিক আছে ভাই আমি ক্লিপিং মাস্ক ওটার কাজটা কি এই যে আমাদের অবজেক্টের কিছু অংশ বাইরে ছিল এই জিনিসগুলো যে কেটে ফেললাম কিসের মাধ্যমে এই একটা শেপের মাধ্যমে এই শেপটা যতটুকু আছে আমি ক্লিপিং মাস্ক করলে এই শেপের মধ্যে সবগুলো চলে আসছে বাইরেরগুলো সব ঠিক আছে যে কোনো অবজেক্টকে রাখার পরে এটা তো দেখাইছিলাম মনে নাই যতটুকু প্রয়োজন আমি আমার ইমেজতে দেখাইছিলাম মনে আছে এবার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে একটা উপরে একটা শেপ নিলাম ঠিক আছে এবার দুইটাকে সিলেক্ট করে করব উপরের অংশটা অনুযায়ী কেটে যাবে হ্যাঁ ঠিক আছে এটা ব্যানারের ক্ষেত্রে ইউজ হয় এটা শুধু ব্যানারের ক্ষেত্রে না বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয় আচ্ছা এই রাউন্ডের ভিতরে যে ছবি আছে এগুলো তো তাহলে আসছে হ্যাঁ এটা তো ক্লিপিং মাস্ক করে আছে আচ্ছা আচ্ছা আমার রাউন্ডের মধ্যে ছবিটাও দেখি নাকি হ্যাঁ ভাইয়া দেখা যাক ওইটাও আবার বাদ যাবে কেন রাউন্ডটা কিন্তু পুরোপুরি করে নাই ওরা ঠিক আছে জি কর্নার থেকে কিছু অংশ নিছে তো আমি একটু এদিকে বাড়িয়ে নিলাম নেওয়ার এখান থেকে যে বাড়তি অংশটুকু আছে যেমন এখান থেকে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে নিচ্ছি কিংবা আরেকটা অবজেক্ট কপি করছি যেটা এটা স্টক হিসেবে ব্যবহার করব ঠিক আছে কন্ট্রোল সি তো কপি করে রাখলাম এটা হোয়াইট কালার করে দিয়ে আমার ইমেজের সঙ্গে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক এবার যেটা আমি কপি করছিলাম সেটা কন্ট্রোল এফ এ পেস্ট করলাম ঠিক আছে এটাকে একটু বড় করে নিচ্ছি নিয়ে এটা টু ব্যাক করে দিচ্ছি আমার ইমেজের নিচে এখানে আমি একটা কালার দিচ্ছি ঠিক আছে তো এইবার এই এটা রেটটা কি বেশি হয়েছে নাকি আচ্ছা এটা এটা দুইটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করলাম ঠিক আছে এগুলো মিলে একটা গ্রুপ করে ফেললাম এটা গ্রুপ করে ফেলছি এবার আমরা এই এখান থেকে এতটুকু যদি প্রথমে আমরা এটুকু কেটে নিতাম ফাট ফাইন্ডারের মাধ্যমে তাহলে এটা আলাদা করে মাস্ক করা লাগতো না যেহেতু কাটি নাই সেক্ষেত্রে এ পর্যন্ত সিলেক্ট করে আমরা আবার মেক মাস্ক করছি ঠিক আছে বুঝে গেছে আর এখন নিচে কিভাবে এখানে যে শ্যাডো আছে শ্যাডো কিভাবে দেওয়া যায় এগুলো তো আর দেখার প্রয়োজন নাই প্রয়োজন আছে কি না 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 আচ্ছা আর এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো তো দিতে পারবেন লেখাগুলো অ্যালাইন তো করতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে তো আপনাদের কোন কাজে যে এখানে যে জিনিসটা আছে ম্যাগাজিনের ক্ষেত্রে অ্যালাইনার প্রয়োজন হয় কিছু শেপের প্রয়োজন হয় প্রত্যেকটা ক্ষেত্রে সবকিছু তো আপনারা এখান থেকে টুলসের বেসিক এবার অ্যাডভান্স জানার পরে সবকিছু করতে পারতেছেন তাহলে তো আলাদা করে প্রজেক্ট ইয়া করার প্রয়োজন হয় না ঠিক আছে আর যেগুলো আপনি যদি টুলস কাজ না জানতেন তখন কিন্তু আমি এটা দেখালে আপনার কাছে অনেক বড় কিছু মনে হইতো যে আসলে এটা কিভাবে হবে হ্যাঁ আমি যখন আপনাকে ইফেক্টের কাজটা দেখাইছি তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে ইফেক্টটা কিভাবে হবে তো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে কিছু হফটন ইফেক্ট ব্যবহার হয় ঝিরি ঝিরি ঠিক আছে তো এই জিনিসটা কিভাবে হয় আমরা হফটন ইফেক্টটা দেখি কি ইফেক্ট হয় হফটন হপটন আচ্ছা হপটন ইফেক্টটা আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের মাধ্যমে তৈরি করা যায় আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিচ্ছি এটা রেডিয়াল মোড করে দিচ্ছি এবং ব্ল্যাকটাকে ভিতরে হোয়াইটটা বাইরে তো এবার এটা হফতন মোডে আমরা তৈরি করব ইফেক্ট ইফেক্ট থেকে আমরা যাব এখান থেকে আমরা বলে দিলাম চ্যানেল যেমন এখানে আমি কতটুকু চাচ্ছি আট জিবিতে চলে আসছে আমরা যদি এক কালার করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এখান থেকে আমরা কালারটা দিচ্ছি না সবগুলো একই করে দিচ্ছি ঠিক আছে এক কালারে চলে আসছে তো এবার এটা দেখেন একটা ইফেক্ট মোডে আছে এটাকে আমরা ভেঙে ফেলবো আর যদি না ভাঙি তখন এটা যখন বড় করব তখন কিন্তু ইফেক্ট গুলো আরো বাড়বে একটা কপি করছি কপি করে ড্রাগ করে বড় করছি দেখেন এর ভিতরে জিনিসগুলো আরো বাড়ছে ঠিক আছে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা কম বেশি করলেও কিন্তু এটা কম বেশি হয়ে যাবে দেখেন ঠিক আছে হ্যাঁ এইটা তো মানে রাউন্ড শেপে আছে আমি যদি অন্যান্য শেপে যদি আনতে যদি যাই স্টার অথবা মানে অন্য যে কোনো একটা শেপে যদি আনতে যদি যাই রাউন্ড নাইনে সেজন্য আপনাকে অ্যাডভান্স প্লাইংস ব্যবহার করতে হবে ঠিক আছে কারণ এটা ডিফল্টের মধ্যে এইভাবে দেওয়া নেই আর যেটা হচ্ছে আপনি ওইভাবে করতে চাইলে আপনি ম্যানুয়ালি করতে হবে একটা তৈরি করে এখান থেকে কপি করেন কপি করে রোটেট করলেন ওইভাবে করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে এখান থেকে আমি এটা ইফেক্টটা নিলাম নেওয়ার পরে এটা আমি ভেঙে ফেলো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর কিন্তু ইফেক্টটা চলে গেছে এবার আমি শেপটাকে ভাঙবো এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এখান থেকে এটা ইমেজ মুড়ে চলে গেছে এটা কিন্তু একটা ইমেজ বড় কলে পিকজেল অনুযায়ী শো করবে ঠিক আছে সেজন্য আমাদের এখানে এক্সপানটা শো করছে না অবজেক্ট থেকে এক্সপান শো করছে না তো এটা টেকনিক হচ্ছে যে আমরা এখানে যেহেতু দুইটা কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রেস করব ট্রেসের এখানে অপশন আছে আমরা এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা ব্যবহার করব ব্ল্যাক এন্ড হোয়াইট হোয়াইট ঠিক আছে অথবা ডিফল্ট ডিফল্টটা ব্ল্যাক এন্ড হোয়াইটই কাজ করে ঠিক এখান থেকে ট্রেস এটা দুইটা পার্ট হয়ে গেছে এবার এটাকে এক্সপান্ড করবে এখান থেকে এক্সপান্ড অপশন আছে এক্সপান্ড করলে ব্ল্যাক এন্ড হোয়াইট আলাদা আনগ্রুফ এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করলাম করার পর আমি এখান থেকে বলে দিচ্ছি সিলেক্ট সেম ফিল এন্ড স্টক সব ফিল এন্ড স্টক হোয়াইট গুলো সিলেক্ট হয়ে গেছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম ঠিক আছে এবার এটাকে আমরা সিলেক্ট করে একটা গ্রুপ করে নিচ্ছি এই অবজেক্টটা আমরা এর ভিতরে নিয়ে গিয়ে কারণ কিছু অংশ ব্যবহার করছি এক সাইড থেকে পুরোটা আমার প্রয়োজন হচ্ছে না এটা একটা হোয়াইট কালার দিলাম ঠিক আছে একটু কমিয়ে দিচ্ছি একটু ব্যবহার করলাম কারো ওখানে কি ঢোল বাজছে নাকি মনে হচ্ছে ভাই আচ্ছা দুইটাকে গ্রুপ করলাম এবার আমি এই অবজেক্টের মাপ অনুযায়ী একটা মেক ক্লিপিং মাস্ক করে নিব ঠিক আছে এর ভিতরে আমি এখন আলাদা আলাদা ডিজাইন বসাবো আমাদের ইফেক্টটা আমরা খুব সহজে তৈরি করে ফেললাম জি ভাই ঠিক আছে শুধু এখানে যেগুলো আছে এই ধরনের ব্যবহার করতে হবে তা না আমরা নিজে থেকে যেরকম রকম আইডিয়া আসবে সেই জিনিসগুলো প্রকাশ করার জন্য যে টুলস জানার প্রয়োজন এটা যদি আমাদের জানা থাকে আমাদের মনের মধ্যে যে আইডিয়াটাই আসবে সেটাই আমরা প্রকাশ করতে পারবো ঠিক আছে যে এরকম করলে কেমন হইতো এরকম করলে কেমন হইতো আপনি ভাবতেছেন এরকম করলে কেমন হইতো কিন্তু সেই জিনিসটা কিন্তু মন থেকে আহ ওই যে এনিশিয়ার কিংবা ব্লুটুথ এর মাধ্যমে আপনি পিসিতে পার করতে পারবেন না এটা প্রকাশ করার জন্য আপনার সফটওয়্যার ব্যবহার করতে হবে এবং টুলস এর কাজ জানতে হবে আচ্ছা এখানে দেখেন তো কোন জিনিসটা আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমি সেই জিনিসটা নিয়ে কাজ করবো এটা ধরেন একটা ম্যাগাজিন ডিজাইন এই ম্যাগাজিন ডিজাইনের মধ্যে কি সমস্যা আছে আপনাদের বলেন হ্যাঁ আজ তো দেখলাম কালকে মানে ভিডিওটা আবার রিপিট করে তারপর জানাই সমস্যা নাই তারপরেও এখন দেখেন যদি কোনটা সমস্যা মনে হয় আপনাদের এখানে তো অনেকগুলো ডিজাইন আছে একটা দুইটা না ঠিক আছে যেটা আপনাদের কাছে সমস্যা মনে হবে আমি সেটা নিয়ে কাজ করব তাছাড়া বলবেন যে ভাইয়া শুধু সহজ সহজ গুলো শিখাই দিল কঠিন কিছু আমাদের দেখাইলো না ঠিক আছে আমি আপনাদের আমি পুরো গুগল সেরে দিচ্ছি আপনার সার্চ করে যেটা সমস্যা হবে সেখান থেকে আমি আপনাদের সমাধান দিব ঠিক আছে

আচ্ছা এটাই আপনাদের প্র্যাকটিস ফাইল হিসেবে দিচ্ছি এটা প্র্যাকটিস করেন দেখে কে কে পারে আরে আল্লাহ যেটা আমি আলাদা করে রাখছি আমি কিছু কিছু জিনিস আপনাদের গ্রুপে লিংক দেব এই জিনিসগুলো প্র্যাকটিস করেন দেখব সেম টু সেম করার চেষ্টা করবেন এইটা যেটা আমি আলাদা করে রাখছি এটা

তারপরে আমি তো এখন কাজ করতেছি প্রায় আটশো পিকজেল আর ছয়শ পিকজেল তাও তো ফাটার কোনো সংখ্যাই দেখতেছি না না আমি ফটো করছিলাম তো আচ্ছা হচ্ছে আপনার রাস্টার নিয়ে কাজ ওখানে রেজুলেশন বেশি লাগে ওখানে মূলত আপনার মানে আপনি যে ডকুমেন্টসটা নেন রেজিলেশন এর রেজুলেশনের প্রয়োজন পড়ে না আপনার যে ইমেজ ইমেজের রেজুলেশনের প্রয়োজন পড়ে ইমেজ তো নিয়ে নি ভাই আমি করছিলাম হচ্ছে মানে সব কাজ হচ্ছে ইলাস্ট্রেটরে প্রথমে করছি তারপরে ওইটা বড় করে তারপরে কপি করে পেস্ট করছে শেপে আচ্ছা তো ভাই আমাদের কি আমাদের টুলস এর কাজ হবে টু সরি আমাদের কি 3D 3D শেখানো হবে এখানে 3D 3D আমি কেন ইলাস্ট্রেটর যে 3D আছে সে 3D তে দেখানো হবে ইলাস্ট্রেটরও 3D আছে কিছু এগুলো দেখাইছিলাম না আচ্ছা তাহলে 3D ক্লাস নেই আজকে

স্লাইস টুল এটা ফটোশপেও আছে স্লাইস টুলটা হচ্ছে যে আমি একটা অবজেক্ট নিলাম এটা আর্টবোর্ডের মধ্যে আছে ধরুন আমি এই আর্টবোর্ডের সাইজ করে অবজেক্ট নিলাম একটা আর্টবোর্ডকে অবজেক্টের সাইজ কিভাবে করে মনে আছে তো বুঝি নাই এই যে আমার একটা এখানে ইমেজ আছে আমি এই ইমেজের মাপে আমার আর্টবোর্ডটাকে তৈরি করব সেক্ষেত্রে আর্টবোর্ড টুল ইমেজের উপর ডাবল ক্লিক ইমেজটা সিলেক্ট করি ঠিক আছে আর্টবোর্ডটা এই মাপে চলে আসবে পরে টেনে নিয়ে আসলে হবে টেনে আসলে ছোট বড় হইতে পারে ভাই এটা করার জন্য অনেক সাফার করছি ভাইয়া মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আরবের সাথে মিলাই তারপর করছে আচ্ছা তাও ডাবল ক্লিক করেন নাই না পাইনি তো আচ্ছা স্লাইস টুল যেটা হচ্ছে স্লাইস টুলে আমরা যাচ্ছি যাওয়ার পর এখান থেকে দেখেন আমরা কিছু মার্ক করে দিব এখান থেকে মার্ক করে দিচ্ছি এখানে দেখেন মার্ক করার সময় একটা মেসেজ বক্স আসছে এবং এখানে কিছু করছে এটা যারা ওয়েব ওয়েব কাজ করে তাদের মনে করেন যে এই জিনিসগুলো প্রয়োজন পড়ে যেটা হচ্ছে যে তারা ওয়েবে আপলোড করার জন্য বিভিন্ন ফর্মেটে কনভার্ট করে নেয় একটা ইমেজকে অনেক বড় একটা ইমেজ হলে সেটাকে কেটে কেটে কয়েকটা ভাগ করে যেমন এখানে ইমেজটা আছে আমি যদি চাই প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করব আমি সেটাই করে দেখি সবচেয়ে হবে যে এখান থেকে এই টুকু আছে এটাকে আলাদা পাঠ করে নিলাম একটা তারপর এটাকে একটা এটাক আলাদা পাঠ করলাম এটাকে আলাদা করে নিচ্ছি এখান থেকে এটাকে আলাদা করছি কিন্তু এটাকে আলাদা করতে গিয়ে এই জায়গায় আপনার আগের শেপ গুলো শো করছে ঠিক আছে তো যাক এটা চলে আসছে আসার পর এখান থেকে আমরা এই এখানে দেখা যাচ্ছে যে একটু অংশ বাদ পড়ে গেছে ঠিক আছে নিচে একটু আরো লাগবে সেক্ষেত্রে এখানে স্লাইড সিলেকশন একটা টুলস আছে এটার মাধ্যমে আমরা এটাকে স্লাইড গুলোকে সিলেক্ট করে এখান থেকে সরাই নিতে পারবো ঠিক আছে তো এবার দেখেন মজার একটা ব্যাপার এই জিনিসটা আমরা সেভ করবো এক্সপার্ট এখান থেকে সেভ ফর ওয়েব প্লাস দেখেন এখানে যে আমি পার্টগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা আমি একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি এখান থেকে সেভ ডেস্কটপে একটা ফোল্ডার করছি নিউ ফোল্ডার এটার ভিতরে সেভ করছি এখন আমরা সেই ফোল্ডারে গিয়ে দেখি আমাদের আউটপুটটা কি আসলো যতগুলো স্লাইস করা ছিল প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে দেখছেন ঠিক আছে ওয়েব ডিজাইনের ভিতরে কিন্তু এইভাবেই প্রত্যেকটা পার্ট করে নেওয়া থাকে বাটন থেকে শুরু করে আপনারা ওয়েব ফাইল গুলো যখন এখানে ডাউনলোড করবেন তখন দেখবেন যে এরকম কিছু ফাইল পাবেন ঠিক আছে আচ্ছা স্লাইস টুল চলে গেল এখন তো আমাদের এখানে হ্যান্ড টুল আছে জুম টুল আছে তারপর ইফেক্টে যেতে হবে ঠিক আছে হ্যান্ড টুল কাজ তো আমরা অলরেডি অনেকবার করছি করি নাই জি ভাই শিফট শিফট কেন সরি স্পেস বার ভাই সরি স্পেস তাই তো বললাম যে আমি এখনি বললাম এতবার করছি আর আপনি বলেন শিফট আচ্ছা আচ্ছা থেকে তো হ্যান্ডুলে আমরা দেখলাম তারপরে যেটা আছে প্রিন্ট প্রিন্টের জন্য যেটা হচ্ছে যে আমরা যদি কোনো ডকুমেন্টস নেই প্রিন্টের ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে দিব যে আমার কতটুকু প্রিন্ট হবে তখন কন্ট্রোল পি চাপলাই সেটা প্রিন্ট প্রিন্টের ভিতর শো করবে যে আমি এতটুকু দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই যে বক্সটা এখানে শো করছে আর এই বক্সটা আসছে কোন মাপে এখান থেকে যে মাপটা দেওয়া আছে এ ফোর এ ফাইভ যে মাপটা আপনি দিয়ে প্রিন্ট করতে চান আপনার পেজ সাইজ এখানে দিয়ে দিবেন ঠিক আছে আর যদি ডিফল্ট দেওয়া থাকে তাহলে কি হবে আপনার প্রিন্টারে যে কাগজ থাকবে এখান থেকে যে মাপ আছে এই মাপে প্রিন্ট হবে কিন্তু আপনার প্রিন্টারে এ ফোর এর কাগজ আছে তার এ ফোর এর চাইতে ডিজাইনটা কিন্তু বড় হয়ে যাবে আর এখানে হচ্ছে প্রিন্টের কপি আপনি কয় মানে কয় পিস প্রিন্ট করতে চাচ্ছেন ঠিক আছে আর এটা রোটেশনটা অটো দেওয়া আছে যদি আমরা হরিজন্টালি করতে চাই ভার্টিক্যালি করতে চাই মানে ছবিটা আগে আসবে তারপরে লেখাগুলো আসবে কিংবা লেখাগুলো আগে আসবে ছবি পরে আসবে এখান থেকে আমরা কিন্তু এখান থেকে আইকনগুলো দেখে বুঝতে পারি বুঝছ না কি ভাই সফট ছবি যাচ্ছে ভাই আইকন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে আগে লেখাগুলো পরে ছবি আসতেছে আর এটা যদি আমি এই পাশেতে ক্লিক করি তাহলে কি হবে আগে ছবির মাথাটা আসতেছে পরে পরের পার্টগুলো আসতেছে ঠিক আছে আর এইদিকে দিলে কি হবে যে ভার্টিক্যালি প্রিন্টটা হচ্ছে মানে লেখাগুলো এদিকে আসছে ঠিক আছে আর এখানে অটো দিয়ে রাখলে সবচেয়ে সুবিধা হয় এটা আপনি যখন আর্টবোর্ডটা থাকে তখন সেই পেপার অনুযায়ী অটোমেটিক নিয়ে নেয় এখানে কাস্টম ভাবে কিন্তু ক্লিক করেন অটোই দিয়ে বেশি কাজ করা হয় ভাই বিজনেস কার্ড নিয়ে একটু প্রশ্ন করি ভাই জি বলেন ভাই আপনি যেটা করাইছিলেন তো প্রথমে আপনি যখন আর্টবোর্ডটা নিছেন তারপরে হচ্ছে চারদিকে 0.125 পিক্সেল ইঞ্চ আপনি হচ্ছে ব্রেড নিছিলেন তারপরে আর্ট বোর্ডের মাঝখান থেকে আবার পয়েন্ট ওয়ান টু ফাইভ করে আবার আপনি হচ্ছে গাইড নিছিলেন আর ওই গাইডের ভিতরে আপনি কাজ করছিলেন তো ভাই যখন ধরেন আপনি তো সেদিন মানে টেক্সট গুলো দিয়ে বেশি করছিলেন মানে ধরেন যদি কালারই ইউজ করি বা অনেক ইফেক্ট তো যদি ধরেন ওই আর্ট বোর্ডের ভিতরে থাকে তবে ওটা কি প্রিন্টের সময় কেমন দেখাবে ওটা শাদা না বাইরের অংশে আপনারা ডিজাইনটা একটু বাফতে রাখবেন কারণ সেটা তো কার্ডিং এর ভিতর চলে যাবে যখন আপনারা ইফেক্টটা বাইরে থাকবে ওটা একটু কার্ডিং হলে দা ইফেক্টটা কিন্তু থেকে যাচ্ছে আর যদি ইফেক্টের ভিতরে আপনি যেটা হচ্ছে যে আমি একটা বলেছিলাম ব্লিড এরিয়া একটা হচ্ছে মেইন কার্ড একটা হচ্ছে সেফটি এরিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সেফটি এরিয়ার মত আমরা ডিজাইন লেখা টাকা দিব কিন্তু এই যে মাস্কের যে গ্যাপটা আছে এটাতে কিন্তু আমার কালারটা অবশ্যই দিতে হবে কালার যদি এখানে ব্যপন্ন না করে তাহলে কিন্তু আমার কার্ডও আসবে না কার্ডের মেইন এরিয়াট হচ্ছে এটা ঠিক আছে আমার আটবোর্ড যে সাইজ এটা হচ্ছে কাঠের মেন এরিয়া তাহলে মেন এরিয়া পর্যন্ত আমাদেরকে যতটুকু ইফেক্ট আছে সেটা ব্যবহার করতে হবে যেটা কালার ব্যবহার করতে চাই কিংবা কোন ইফেক্ট ব্যবহার করতে চাই আর সেফটি এরিয়ার মধ্যে আমরা ডিজাইন করবো মেন মেন যে কন্টেন্ট গুলো এবং লেখাগুলো আমাদের যে লোগো গুলো এগুলো আমরা সেফটি এরিয়ার মধ্যে বসাবো ঠিক আছে হ্যাঁ ভাই আমি কারণ হচ্ছে যে ডিজাইনটা করছিলাম তো একটু কালার ছিল তো আমি দেখি যে সাইডে সাদা তারপরে আবার পাশে ব্লিউ ওইভাবে তো রাখা যাবে না আর যেটা হচ্ছে যে আপনি যখন এখান থেকে কোন ফাইল যেটা হচ্ছে যে ব্লিড দেওয়ার পরে আপনি যদি জেপিজি তে সেভ করেন তাহলে কিন্তু ব্লিড এরিয়া সহ কিন্তু ওটা সাদা দেখায় ঠিক আছে তো আপনি যখন মকআপের জন্য করবেন তখন ব্লিড এরিয়া সারা কাজটা করবেন ঠিক আছে না নাই যদি মকআপের জন্য কোন ডিজাইন করতে চান যে একটা ইমেজ আপনি নেবেন তখন ব্লিড দিয়ে সেভ করার পরে যখন আপনি সেভ করেন তখন কিন্তু পাশে কিন্তু কিছু সাদা জায়গা থাকে ঠিক আছে এই সাদা যখন মকআপটা বসাবেন তখন সাদা জায়গাটা সহ ফিল করে ড্রাগ করে বসিয়ে দিবেন সাদা জায়গাটা সহ হ্যাঁ সাদাটা ওই মকআপের ভিতরে রাখবেন না এখন বসাই নিতে একটু মকআপে আচ্ছা আচ্ছা ভাই বিজনেস কার্ডের মকআপ পাবো কই গুগলে তো অনেক মকআপ আছে আপনি একটা সোর্স দেন আমি তো গুগল থেকেই ডাউনলোড করি গুগলে বিজনেস কার্ড মকআপ লাগলে অনেক লিঙ্ক পাবেন আপনার যেটা পছন্দ হয় ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর যেগুলো হচ্ছে কিছু কিছু প্রিমিয়াম মকআপ যেগুলো আমরা কালেক্ট করি ঠিক আছে প্রিমিয়াম মকাপ বিভিন্ন গ্রুপ থেকে কিংবা কারোর কাছ থেকে ধরেন এরকম হোয়াইট আছে এটা হচ্ছে আপনার কার্ডের মাপ ঠিক আছে তো যখন আপনি একটা মকআপ মকআপের সাইজ হচ্ছে এতটুকু আপনার কার্ডের মাপ হচ্ছে এতটুকু তখন আপনি যখন এই মকাবে কাঠটা বসাবেন তখন কিন্তু এই সাদাটা এরকম থাকবে না ঠিক আছে এখানে বসাবেন না যেটা হচ্ছে সাদাটা ফিল করে ফেলবেন এখান থেকে বসে নিলাম এবার সাদাটা এখান থেকে ড্রাগ করে মকআপ এরিয়া পর্যন্ত দিয়ে দিব ঠিক আছে সাদাটা বাইরে থাকবে তখন মকাপ যখন আমি এখানে প্লেস করবো তখন অটোমেটিক আমার এই এরিয়া টুকু নিবে সাদাটা থাকবে না বুঝা গেছে আচ্ছা জি আর কারো কোনো সমস্যা আছে ভাই আপনাকে একটা ইফেক্ট দেখাতে চাচ্ছিলাম ওইটা কি হবে করা যায় একটু দেখ হ্যাঁ দেন অবশ্যই একটু স্ক্রিনটা শেয়ার করতে হবে আচ্ছা করেন যে এই যে এখানে একটা ইফেক্ট জলসবে দেখা যায়

শিব ধরে করছে তাড়াতাড়ি করার জন্য তো এখান থেকে আমি এই সাইডটা একটু ছোট করে নিচ্ছি যেটা মাঝখানে একটু দেখেন কম আছে ওইটার ঠিক আছে এরকম আছে তো এটাকে ডাবল করে ফেলবো রিফ্লেক্ট সরি এটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল শুধু রিফ্লেক্ট এখান থেকে ওপরে কপি এবার দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যাচ্ছে একত্রিত করে দিচ্ছি এবার এটাকে রোটेट করব রোটेट টুল ডাবল ক্লিক এখান থেকে কতটুকু আছে 45 ডিগ্রি করে দিচ্ছি ওখানে 45 আছে না 30 আছে দেখে নিতে হবে ঠিক আছে যদি এখানে এটা পাতলা হয়ে গেছে ওটা অনেক বেশি আছে সম্ভবত 30 আছে এরকম তো দেখেন তো

হ্যাঁ হ্যাঁ কিন্তু শেপটা তো তৈরি করতে পারতেছিলাম হ্যাঁ আপনি যে কাজটা দিলেন ভাই ওইটাকে মানে ওই ডিজাইনটাকে কি বলে কোনটা আপনি গ্রুপে একটা কাজ দিলেন না আমাদেরকে যে কেপারে ওই ডিজাইনটাকে কি বলে এটা এটা ব্যানার ডিজাইন তো যদি ব্যানারের মাপ হয় তাহলে ব্যানার ডিজাইন যদি কভারের মাপ দেন কভার ডিজাইন আচ্ছা ঠিক আছে আপনারা ফেসবুক কাভারের মাপে করতে পারেন তাহলে ফেসবুক ডিজাইন লিখে দেবেন সমস্যা নেই আপনার নাম লিখে নিয়ে যাচ্ছে